মহাজোট সরকার ক্ষমতা আসার পর 2010 সালে চট্টগ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন বৌদ্ধভূমি চিহ্নিত করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন। প্রাথমিকভাবে 89টি স্থানও চিহ্নিত করা হয়। মুক্তিযুদ্ধ চলাকালে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দালালেরা বাঙালিদের নৃশংসভাবে হত্যার পর যেসব স্থানে গণকবর দেয়া হয় তার মধ্যে পাহাড়তলীর বৌদ্ধভূমি অন্যতম, সেটিও বেদখল হয়ে আছে দীর্ঘদিন ধরে। মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান এবং বৌদ্ধভূমি স্বাধীনতার 45 বছরেও সংরক্ষণ না করায় ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। 10 জনকে এক সাইডে সেটাকে আমরা সংরক্ষণ করার চেষ্টা করছি, একটা করে একটা লোককে যেখানে গর্ত করেছে সেখানে আমরা সংরক্ষণের চিন্তা করছি না। মুক্তিযোদ্ধা মন্ত্রীর সাথে কয়েকবার দেখা করেছি, আমার বইটা দিয়েছে, আমি সচিবের সাথে দেখা করেছি, সেখানে গেছে, চিঠি দিয়েছে, তারপরে এটা হচ্ছে না। তবে চট্টগ্রামের পটিয়া এবং আনোয়ারায় 2টি বৌদ্ধভূমি নির্মাণের প্রস্তাব তৈরির কথা জানিয়েছে গণপূর্ত বিভাগ। প্রকল্প অনুমোদন না হওয়ায় এসব বৌদ্ধভূমি সংরক্ষণের কার্যকর উদ্যোগ এখনও নেওয়া যায়নি বলে জানান এই কর্মকর্তা। মুক্তিযুদ্ধ কমান্ডার সাহেবদের সাথে আমরা যোগাযোগ করছি, তথ্যগুলি পেলে আমরা তথ্যগুলি পাঠিয়ে দিব আমাদের প্রধান প্রকৌশলী দপ্তরে, সেখান থেকে এটা প্রকল্পটি প্রস্তাব যাবে। যদিও বৌদ্ধভূমি সংরক্ষণে জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। যারা জানেন তাদের সবার কাছ থেকে আমরা তথ্য নিয়ে এগুলো সংরক্ষণের ব্যবস্থা নেব। যে বৌদ্ধভূমিগুলো রয়েছে বা মুক্তিযুদ্ধের স্মৃতি, এগুলো তো খুবই প্রয়োজন সংরক্ষণ করা। দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে এসব স্মৃতিচিহ্ন সংরক্ষণের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি চট্টগ্রামবাসীর। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।